আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে বিম ছাদের রড কীভাবে বাঁধবেন ও কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন সে সম্পর্কে আলোচনা করব নির্মাণ কাজ সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ও অন্যদের জন্য শেয়ার করুন দৈর্ঘ্য ও প্রস্থের ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান ওয়ে স্লাব এবং নাম্বার টু টু ওয়ে স্লাব ছাদের একটি প্যানেলের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা তার বেশি হলে তাকে ওয়ান স্লাব বলে অপরদিকে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের কম হলে তাকে টু ওয়ে স্লাব বলে আজকের ভিডিওতে বিম ছাদের রড বাধাই দেখানো হবে একটি প্যানেলের মধ্যভাগকে পজিটিভ জোন এবং বিমের পাশের অংশগুলিকে নেগেটিভ জোন বলে পজিটিভ জোনে স্লাব থিকনেসের নিচের অংশে এবং নেগেটিভ জোনে স্লাব থিকনেসের ওপরের অংশে মেন রডগুলি বাধা হয় একটি ছাদে তিন ধরনের রড থাকে নাম্বার ওয়ান স্ট্রেট বার বা সোজা বটম জালের রড নাম্বার টু বার অর্থাৎ ছাদের মধ্যভাগে বটম জালির সাথে এবং বিম অংশে ভাঁজ হয়ে ওপরে উঠে যাবে নাম্বার থ্রি এক্সট্রা ট্রপ অর্থাৎ দুইটি বারের মধ্যবর্তী স্থানে এই রডটি নেগেটিভ জোনে থাকে বিমের রড বাঁধার কাজ শেষ হলে ছাদের রড বাঁধার জন্য ডিজাইন অনুযায়ী রডের সেন্টার টু সেন্টার গ্যাপ চিহ্নিত করে ছাদের রড বিছানোর কাজ শুরু করতে হবে ডিজাইনে দশ মিলিমিটার ডায়ার রড ছয় ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক উভয় দিকে দেওয়া আছে অর্থাৎ একটি রড সোজা ছাদের তলা হতে থ্রি ফোর ইঞ্চ ওপর দিয়ে এক প্রান্ত হতে অপর প্রান্ত চলে যাবে ঠিক পরের রডটি শুধুমাত্র নেগেটিভ জোনে অর্থাৎ বিমের পাশে ভাঁজ বা ক্র্যাঙ্ক হয়ে ওপর দিয়ে বসাতে হবে রডগুলি বসানোর সময় যেন সোজাভাবে থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে সুতাটা নিয়ে চেক করতে হবে শর্ট ডিরেকশন বরাবর রডগুলি আগে এবং লং ডিরেকশন বরাবর রডগুলি পরে বসাতে হবে অর্থাৎ শর্ট ডিরেকশন রডের ওপর যেন লং ডিরেকশনের রড অবস্থান করে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে রডগুলিকে অল্টারনেট ক্র্যাঙ্ক করে বাঁধার জন্য একটি রড বিমের টপ রডের নিচ দিয়ে ঠিক পরের রডটি বিমের টপ রডের ওপর দিয়ে পর্যায়ক্রমে সাজাতে হবে বটম জালের রড বিছানো শেষ হলে প্রতিটি জয়েন্টে জিআই তার দিয়ে ভালো মতো বাঁধন দিতে হবে ডিজাইনে ক্র্যাঙ্কবারগুলি কত দূরত্ব হতে শুরু হবে এবং টপের দৈর্ঘ্যগুলি খুব সুন্দরভাবে দেখানো আছে যদি কোনো কারণে দেখানো না থাকে তবে ছাদের শুরু এবং শেষের প্যানেলে এল বাই সেভেন এবং মধ্যবর্তী অংশে এল বাই ফোর দূরত্বে ক্র্যান বা ভাজ দিতে হবে এক্সট্রা টপের ক্ষেত্রে ছাদের শুরু এবং শেষের অংশে এল বাই ফোর এবং মধ্যবর্তী অংশে এল বাই থ্রি দূরত্বে দিতে হবে তবে ডিজাইনার তার ড্রয়িংয়ে উল্লেখ করলে সে অনুযায়ী কাজ করতে হবে রডগুলি ছয় ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক করে বাঁধাতে ক্র্যাঙ্ক অংশে গ্যাপ হবে বারো ইঞ্চ এবং ওই বারো ইঞ্চ গ্যাপে দুইটি দশ মিলি এক্সট্রা টপ বাঁধতে হবে অর্থাৎ ক্র্যাঙ্ক অংশে টপ জালের রড হবে চার ইঞ্চ সেন্টার টু সেন্টার টপ জালের রডগুলিকে বাঁধার জন্য ডিজাইনে কোনো বাইন্ডার দেখানো না থাকলেও মিনিমাম রড বাইন্ডার হিসেবে ব্যবহার করে টপ জালের রডগুলিকে ভালো মতো বাঁধতে হবে ছাদের রডের টপ জালি ও বটম জালিকে আলাদা করতে অধিকাংশ ক্ষেত্রেই সিসি ব্লক ব্যবহার করতে দেখা যায় সিসি ব্লকের স্ট্রেংথ ও ছাদের ঢালাইকৃত কংক্রিটের উপাদান ও স্ট্রেংথ কখনোই এক হবে না তাই ছাদের রডের দুই লেয়ারকে আলাদা করতে সিসি ব্লক ব্যবহার না করে অবশ্যই রডের তৈরি চেয়ার ব্যবহার করতে হবে ছাদে রডের চেয়ার ব্যবহার করতে বললে রড মিস্ত্রিদের কমন কথা স্যার এত ছোট চেয়ার বানানো যায় না তাদের জন্যই এই রডের চেয়ার বানানোর ভিডিও দেওয়া হল ছাদের ক্যান্টিলিভার অংশের এক্সট্রা টপগুলি ডিজাইন অনুযায়ী ঠিকমতো বাঁধতে হবে এবং ক্যান্টিলিভার অংশের সমপরিমাণ দৈর্ঘ্যের রড যেন বিমের পিছন অংশে থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে বারান্দায় কোনো ড্রফল থাকলে তার জন্য বাড়তি রড রাখতে হবে ছাদের শাটারিং বা সাইড বা পাশের শাটার হতে এক ইঞ্চ পরেই এক সুতায় এক লাইনে সমস্ত রডের মাথা থাকতে হবে প্রায় ক্ষেত্রেই দেখা যায় পাশের শাটার হতে রডের মাথাগুলি তিন ইঞ্চ পর্যন্তও ভিতরে ঢোকে থাকে যা মোটেও ঠিক নয় এবং ডিজাইন অনুযায়ী ছাদের কর্নার রেনফোর্সমেন্ট বা কর্নার বারগুলি বাঁধতে হবে ছাদের রডে কোনো অংশে ল্যাপিং হলে তা পরপর না দিয়ে অল্টারনেট করে বা একটির পর একটি করে যথাযথভাবে ল্যাপিং দিতে হবে রড বাঁধার কাজ শেষ হলে ইলেকট্রিক্যাল ডিজাইন ও লেআউট অনুযায়ী ছাদের পাইপ ও ফ্যান হুক সহ ইলেকট্রিক্যাল সম্পর্কিত যাবতীয় কাজ শেষ করতে হবে পরবর্তী ভিডিওতে ঢালাই কীভাবে করবেন ও কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন সে সম্পর্কে আলোচনা করব সর্বোপরি ভালো মানের কাজ পেতে সাইটে একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার রাখুন ও কষ্টে উপার্জিত অর্থের অপচয় রোধ করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে ও সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ